হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম নতুন আজকে আরেকটি ব্লগ নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন আর আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমার ইউটিউব চ্যানেলের নামে একটি ফেসবুক পেজও রয়েছে আর একটি গ্রুপও আছে, তো আপনারা চাইলে আমার গ্রুপে জয়েন করতে পারেন। আজকের ব্লগটি শুরু করেছি একদম সকাল থেকে, তো সকালের নাস্তা থেকে ব্লগটি স্টার্ট করছি। আর সকালের নাস্তার জন্য আমি এখানে কিছু রুটি ভেজে নিচ্ছি। আর রুটিগুলো আমি আগের দিন রাতে বানিয়ে রেখেছিলাম, যেহেতু অনেক বেশি বানানো হয়নি তাই আমি এটা নর্মাল ফ্রিজে রেখেছি। আর এটা যদি আমি দীর্ঘদিন রেখে খেতে চাই তখন সেক্ষেত্রে আমার এটাকে একটা রুটির ওপরে একটা প্লাস্টিক দিয়ে রাখতে হতো। যেহেতু আমি এটা সাথে সাথে খেয়ে ফেলবো তাই আমি আর কিছু দেইনি, তো মাশাআল্লাহ রুটিগুলো একটা সাথে একটা লেগে যায়নি। আর এই তো সন্ধ্যার দিকে চলে এসেছি রিগেলের ফার্নিচারের দোকানে, তো আজকে কিছু ফার্নিচার দেখব। আর প্রাইস সম্পর্কে আইডিয়া পেতে আমার সাথেই থাকুন, কারণ যে ফার্নিচারগুলো আমি দেখছিলাম তো ওগুলোর প্রাইস হচ্ছে আমি একটু জুম করে দেখাবার চেষ্টা করেছি। আর এই তো আজকে আমি রান্না করব হচ্ছে মুরগির মাংস। তো এইটা একটু অন্য স্টাইলে রান্না করব, যতটা সহজভাবে করা যায়। আর সবার আগে আমি তেলটাকে একটু ভালো করে গরম করে নিচ্ছি। আর আমি সবার আগে মাংসটাকে একটু হালকা করে ভেজে নিব। মাংসটা ভাজা হয়ে গেলে আমি আলুটাকেও একটু ভেজে নিচ্ছি। তো এবার আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর মুরগি ভাজার যে অবশিষ্ট তেলটা ছিল সেটা দিয়ে দিয়েছি। আর এবার আমি এক কাপের মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর এইবার দুইটা দারচিনি দিয়ে দিচ্ছি, এটা জাস্ট হালকা ফ্লেভারের জন্য। যেহেতু সব রকম গরম মশলা দিয়ে আমার একটা স্পেশাল মশলা করা রয়েছে, এরপরেও আমি এই দুইটা এক্সট্রা মশলা দিই। আর এবার আমি 2 টেবিল চামচ পরিমাণ রসুনের বাটা দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আর মশলাগুলো পেঁয়াজের সাথে আমি হালকা হাতে নেড়ে নিচ্ছি। আর মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি একটু পানি দিয়ে নিচ্ছি। এবার আমি 2 চা চামচ মরিচের গুঁড়া আর 2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ। আর এবার সবগুলো মশলাকে খুব ভালোভাবে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এবার আমি এখানে 2টা টমেটো দিয়ে দিচ্ছি আর টমেটোগুলোকে আমি কিউব আকারে কেটে নিয়েছি। আর এইবার একটু পানি দিয়ে মশলাটাকে আমি আরেকটু ভালো করে কষিয়ে নেব।
আর দেখতে পাচ্ছেন উপরে একটু তেলটা ভেসে এসেছে আর আমি এবার টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি এর সাথে মুরগি আর হচ্ছে আলুটা দিয়ে দিয়েছি আর এই পর্যায়ে আমি কোনো পানি দেব না মশলার যে পানিটা আছে ওইটা দিয়ে আমি একটু মুরগিটাকে কষিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে এসে আমি একটু হালকা পানি দিয়ে দিচ্ছি যেহেতু আমরা অনেক বেশি ঝোল খাই না তো যাই হোক অল্প একটু পানি দিয়ে দিয়েছি আর রান্নার একেবারে শেষ পর্যায়ে এসে আমি এখানে আমার গরম মশলাটা অ্যাড করছি আর এখানে এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস আমি অ্যাড করে দিচ্ছি আর এতে করে মুরগির টেস্টটা খুবই ভালো আসে আর খুবই মজা হয় আর মুরগিটা আমি এক এক সময় এক এক রকম করে রান্না করতে পছন্দ করি যাই হোক এই মুরগির রান্নাটা খুবই মজা লেগেছে তো আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আর এই দিকে লাউ শাক আর আলু আমি সিদ্ধ করে নিয়েছি তো এবার আমি এটাকে বাগার দিয়ে দিচ্ছি আর লাউ শাক হচ্ছে আমার খুবই পছন্দের একটা শাক আর এই শাকগুলো হচ্ছে আমাদের গাছের তো ছাদে যে বাগান রয়েছে সেই বাগানের শাক তো এই শাকগুলো কেনা শাকের তুলনায় খেতে অনেক বেশি মজা আর এইদিকে আমি কালিজিরা ভর্তার জন্য কিছু জিনিস রেডি করে রেখেছি তার মধ্যে হচ্ছে শুকনা মরিচ আর হচ্ছে রসুন আর পেঁয়াজ একসাথে মানে ভেজে নিয়েছি সরিষার তেল দিয়ে আর হচ্ছে কালিজিরা আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ